গুড মর্নিং বিটু। রবিবার সকালবেলা ঠিক এরকম টাইপের হয়, সানডে মর্নিংস বি লাইক, তাই তো? লেটস গেট, টাইমটা দেখাও। এন্ড টাইম বিস বি লাইক 10:45, টাইম বি লাইক। এটা আহানের একটা গলা গিয়ে কালকে রাত্রিবেলা আমার খুব ঠান্ডা লাগছিল, দিয়ে আমি এরকম করে পড়ে শুয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, হে এভরিওয়ান, হাই দিস ইজ দীপিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু লেজেন্ডারি লাইফ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 20th of November, একদম ঠিক আজ বলেছি, একেবারে ঠিক বলেছি, 20th of November সানডে। দেখো ফটো, দেখান কিভাবে ফটো দেখে দেখে দাও বাবু, দেখা তো কেমন দেখতে, তো আগে দিনটা স্টার্ট করছে 10:45 থেকে, এখনো বিছানা ছাড়িনি, সবাই বিছানার মধ্যে বসে আছি। এইবার ব্রেকফাস্ট করবো, আজকে অনেকগুলো কাজ আছে, টুকটাক টুকটাক অনেক কাজ আছে, আর একটা সপ্তাহ মাঝখানে আর একটা সপ্তাহ ফর দ্য গ্র্যান্ড ইভেন্ট উইচ উই আর প্ল্যানিং অ্যাকচুয়ালি অ্যান্ড ফর দিস ওয়ান, তো সেই রিলেটেডই কিছু কিছু কাজ আজকে বাকি আছে, সেগুলো করতে হবে। তো কথা না বাড়িয়ে ফোনেও চার্জ নেই, ফোনেও চার্জ দিয়ে তারপর বেরোতে হবে। চলো, আজকে আমার ইমলিশিয়াস টেস্টি ব্রেকফাস্ট, ইডলি, চাটনি আর সাম্বার, আর এটা আমি করিনি, এটা অবশ্যই কালকে পার্থ দা এসে আগের ব্লগটাতে তোমরা দেখেছো তৃষা করে পাঠিয়েছে, আর আমি হাফ ইডলি একটা খেয়ে নিয়েছিলাম কালকে রাত্রে। আজকে আর দেখি ওরা কোথায় সব, ক্যা কর রা হ্যায়, ও পাপা সাফ কর রা হ্যায়, আরে বাহ, পাপা হলুদ রং কহাঁ কহাঁ দেখা, সামান মে নেই আ রা পাপা কো, বহুত শক্তিশালী হো গিয়া, এই খাবার সামনে রেখে আমাকে বসে থাকতে বড্ড বিরক্ত লাগে। এই ওইদিকে প্রচুর জামা কাপড় সব লট হয়ে আছে, এগুলো সব কাঁচা জামা কাপড়, এটাকে আমার ঘরে গিয়ে করতে হবে। ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, দারুণ এটা ভালো হয়েছে, চাটনিটা তো দারুণ লাগছে আমার, এর মধ্যে একটুখানি ধনে পাতার ফ্লেভার দিয়েছে। এই মানি প্ল্যান্টটা এইটার জন্য এখন বেরোচ্ছি, মানি প্ল্যান্ট আনার জন্য, মানি প্ল্যান্ট ঘরে আছে বেশ কিছুটা, বাট ওই জায়গাটা র্যাপ আপ করার জন্য আমার মানি প্ল্যান্ট লাগবে। কোনো টিশার্ট আছে খুব ভালো, মানে ইয়ে স্পিসিসের মানি প্ল্যান্ট আছে, তো ওইটাই নিয়ে আসবো। তারপর ওখান থেকে যাবো হলো এখানে আহানের বার্থডের জন্য একটা রিসলেট বানাতে দিয়েছি, তো ওইটা হয়ে গেছে মোস্ট প্রবলি, 20th November ডেলিভারি ডেট ছিল, তো আজকে গিয়ে ওটা নিয়ে আসবো। বিকেলবেলা যাবো আহানের বার্থডের ড্রেস কিনতে, মেবি দেখা যাক। তারপর আসার সময় চিকেন চিকেন নিয়ে আসবো, চিকেন এগ সব শেষ হয়ে গেছে, আটা অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলো নিয়ে আসছে। তো চলো, সানডে মানেই আমাদের এতগুলো কাজ থাকে, বাইরের কাজ থাকে, যে সেগুলো উইকডেজ অফিসের জন্য দুজনেরই অফিসের জন্য পসিবল হয় না, আর সানডে আমাদের একমাত্র দিন থাকে যেগুলো ওগুলোকে কমপ্লিট করার, তো ওই জন্য প্রায় প্রতি সানডেই আমরা এরকম করে কাজ নিয়ে বেরোই। আর শীতকালে তো স্পেশালি, গরমকালে বেরোতে ইচ্ছা করে না দেখি, সেরকম বেরোনো হয় না, বাট শীতকালে এই সানডেতে আমরা বেরোই না। পেঁয়াজের আদা রসুন একটু কেটে রেখে ওই মাংস হবে, আমি এটা করবো। পেঁয়াজ ধরে একদম শেষ হয়ে গেছিলো, আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে কথা বলতে বলতে, পেঁয়াজটা দিয়েছিলাম আট লিশ মাসে কেসে কেটে রাখলে, আবার মাংসটা এসে ওই যে আলাদা করে ওদের কতটুকু হয়ে গেছে, তো আর কতটুকু হবে, মানে আনফর্চুনেটলি ওটা হয়নি এখনো কমপ্লিট,
ওটা বললো ডেলিভারি দেবে বৃহস্পতিবার, তো কিছু করার নেই, অগত্যা চলে যেতে হচ্ছে। এত মধ্যে দেখাতেও পারলাম না। দরওয়াজা ঠিক সে বন্ধ নেই করেঙ্গে। মাছ ডিম এই ডিম মাংস সবই নেওয়া হয়ে গেছে। ঝাঁটা নিয়ে ঝাড়ু নিয়ে ওই ফুল ওইগুলো সলা ঝাঁটা। বাড়িতে আসার পরে শরীরটা খুব একটু ভালো নেই, আর সকাল থেকে বলছিলাম যে ঠান্ডাটা একটু ভালোভাবেই লেগেছে। তা আসার পরে সেরকম করে ব্লগ করিনি, টুকটাক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। মাংসটা বসিয়ে দিয়েছি আর বসানো প্রায় হয়ে গেছে। এই যে মাংস কালারটা খুব সুন্দর এসছে। আর এইখানে আমার আর অনেকের জন্য একটুখানি কষা তুলেছি, আর আহানকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এখানে আছে পটল ভাজা করবো, তার জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। চলো, এই আগে অনেক অনেক মানে জেনারেলি কষা খেতে চায় না, বাট আজকে খেতে চেয়েছে। থেকে প্রায় এখানে 4-5 বার ইয়ে করা হয়েছে। কটা কোট দিয়েছ? ওর ভেতরে হাত ব্যথা গেছে। ঝাড়ু দুপুরের লাঞ্চ কষা মাংস একদম কষা কষা করে করেছে আজকে, বেশি ঝোল ঝোল রাখিনি। পটল ভাজা ভাত, এখানে আছে চাটনি, আর অনিরও সেম ওর ডাল দিয়েছি, আর এখানে আছে আসানসোল থেকে নিয়ে আসা। হয়ে গেছে 7টা, মানে লাঞ্চ করার পর আর ভিডিও করিনি, আজকে শরীরটা একদমই ডাউন আছে, ভালো নেই, ঠান্ডা লেগে আছে বেশ। তারপরে ডিরেক্ট ঘুমিয়ে পড়েছিলাম, এখন মোটামুটি 6:30 ওঠার পরে রেডি, একটু ল্যাদ খেয়ে খেয়ে উঠে রেডি ফেডি হয়ে এখন বেরোচ্ছি আহানের জন্মদিনের ড্রেস কিনতে। বার্থডে ড্রেসে ও কী পরবে এখনও আমরা শিওর না, মোস্ট প্রবাবলি এইবারে ওকে স্যুট পরাবো, কারণ লাস্ট 2-4 বছর ওকে ওই বাবা স্যুট বা শেরওয়ানি টাইপের কিছু পরিয়েছিলাম, বাট এই বছর আমি ভাবছি একটা ইয়ে টাইপের থিম রাখবো, মানে স্যুট টাইপের থিম রাখবো, তাই জন্য স্যুট কেনার জন্য বেরিয়ে বেরোচ্ছি। মল থেকে দেখবো না, আগে এখানে আমাদের আরিহান বলে একটা খুব ভালো শপ আছে, সেখানে গিয়ে দেখবো, মানে কালেকশন খুব ভালো ভালো আছে, তো সেখানে যাব। একজন ল্যাদ খেয়েই যাচ্ছে, রেডি হয়ে গেছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। আমার খুব ইয়ে খেতে, চটপটা কিছু খেতে ইচ্ছে হচ্ছে, একটু মানে ফুচকা যদি পাইতে খাবো। এই যে এই জায়গাটা অনি অনি আমাদের এন্ট্রান্স, আর ফুলটা লাগাতে হবে, আর যে রঙগুলো পড়েছিল খুব পরিষ্কার। কি হয়েছে ये सब वेस्ट करके साथ आएगा ना? हाँ 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 सिलेक्शन करा तो खूब तारातारी होता है, बहुत सुंदर होता है। 80% ऑनली चॉइस, 20% আমার। এইটা হলো মানে ইয়ে লুক, পার্শিয়াল লুক, ফুল লুকটা আমি আর রিভিল করবো না, এখন জন্মদিনের দিনই রিভিল হবে সেটা। আর তোমরা বলো কত সুন্দর লাগছে আহানকে, আহানু আহানু দেখো কি বদমাইশ, ফিলিং গুড, মাই বেবি ইজ হ্যান্ডসাম। না সন্ধ্যেবেলা গিয়ে কিনেছি, এত ঠান্ডা পড়েছে, তো এইটা একটা কিনেছি,
আর এই একটা কিনেছি। তো এই দুটো এঁকেছিলাম, সাথে এটাও করেছিলাম। আজকে এইখানেও দুটো করার আছে। এটা মোটামুটি পেন্সিল দিয়ে আমি একটা আউটলাইন করে দিয়েছি দুটোতেই। যা দেখ, আমি ড্রয়িং কর রহা হ্যাঁ। ঠিক আছে, বাবু হ্যাঁ বেটা, রঙ্গোলি বানা রহা হ্যায়। রঙ্গোলি নেই, আর ড্রয়িং কর রহা বেটা, রঙ্গোলি নেই। আর ট্রেন বানা, ট্রেন বানানা পড়েগা তোমারে লিয়ে। মমি ট্রেন, আচ্ছা আগলি বার ট্রেন বানা দেবো। ঠিক আছে, ফাইনালি কমপ্লিট হয়েছে সবটা। আশা করি ভালো লাগছে। এটা আজকে শোকানোর জন্য এই গাছটা ওইখানে থাকে, একদম কোনায় থাকে, তাই জন্য ওখানে রাখা হবে না, এটা ভালো করে শুকো, তারপর ওখানে রাখা হবে। রাত্রে ডিনার আমি একটু মুড়ি দিলাম মাংস দিয়ে, আর অনেক রুটি আর মাংস আর গাজর স্যালাড। এর আগের ব্লগগুলো দেখছে রাত্রিবেলার সাথে শুয়ে, আজকের ব্লগটা শেষ করছি। ভালোই ঠান্ডা লেগে গেছে। তোমাদের এই পুরো ব্লগটা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক দিলে, লাইকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। চলতে সবাই ভালো থেকো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।